বর্তমানে খুবই উৎসবমুখর পরিবেশে বুটের প্রচারণা চলতেছে, যেখানেই যাইতেছি ব্যাপক সাড়া পাচ্ছি। এখন জানি না কি হবে, তবে ব্যাপক সাড়া পাইতেছি, সবাই বলতেছে এক নামে, যে সবাই চিনে, উনি ভালো মানুষ, ওনাকেই বুট দেওয়া দরকার, ওনার মতো লোকই সাধারণ জনগণ জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে। ব্যারিস্টার সুমনকে মানুষ চাচ্ছে, এর অন্যতম কারণগুলো আসলে, এর অন্যতম কারণ হচ্ছে আপনারা সবাই জানেন উনি কোনো জনপ্রতিনিধি না, উনি কোনো এমপি না, মন্ত্রী না, উনি ওনার নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে উনি অসংখ্য কাজ করেছেন। আপনারা দেখছেন উনি 49টা ব্রিজ করেছেন, যেখানেই সমস্যা উনি ওখানেই দৌড়ে গেছেন। উনি দেখেছেন যে সিলেটের বন্যায় উনি কী করেছেন, এটা সারা বাংলাদেশের সারা বিশ্ববাসী দেখেছে। যেখানে অন্যায় এবং দুর্নীতি দেখেছেন ওইখানেই উনি ছুটে চলেছেন। আপনারা দেখছেন উনি বড় বড় অনেক মানুষদের পিছনেই লাগছে, উনি কখনো জীবনের তোয়াক্কা করেন নাই, নিজের জীবনের কথা চিন্তা করেন না, উনি সবসময় সাধারণ জনগণের পাশে থাকতে চাইতেছে, উনি সবসময় সাধারণ জনগণ নিয়ে চিন্তা করতেছে। আমার কাছে মনে হয় উনি যোগ্য প্রতিনিধি এবং এজন্যই সাধারণ জনগণ ওনাকে ভালোবেসে ওনাকে বুট দিয়ে জয়যুক্ত করবে।